খুবই ভালো করেছেন এই জিনিসটা করা সবার উচিত যে আমাদের কথাই শুধু শুনবেন না মুমিনদের কথা আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং তাদের সবসময় এই জিনিসটাই উৎসাহিত করি যে দুই পক্ষের যুক্তিগুলো ভালোভাবে শুনে ভালোভাবে জেনে ভালোভাবে যাচাই করে তারপরে আপনি সিদ্ধান্তে আসবেন কিন্তু এই যে মানে যাদের যুক্তি আপনারা শুনেছেন আপনি শুনে শুনতে গেছেন তাদের অনেক ভিডিও আমি দেখলাম যে তারা বলতেছে যে নাস্তিকদের লাইভ শোনা যাবে না নাস্তিকদের লাইভে যাওয়া যাবে না নাস্তিকদের লেখা পড়া যাবে না খালি মুমিনদের ভিডিও দেখতে হবে মুমিনদের লাইভ শুনতে হবে ফারাজ ভাই আপনি কি এই বিষয়ে কিছু বলবেন যে এই মানে টেন্ডেন্সি তাদের কেন যে নাস্তিকদের লাইভ দেখা যাবে না ফারাজ ভাই তারা নিজেরা অন্যদের হয়ে ডিসিশন নিতে চান তারা মনে করেন সাধারণ মানুষ তাদের মতো স্মার্ট না সাধারণ মানুষ গেলে তারা নিজেদের ডিসিশন নিজেরা নিতে পারবে না তারা বিভ্রান্তির শিকার হয়ে যাবে আল্লাহর ওহি এবং কোরআন হাদিস তাদের কাছে ফেল করবে এই জন্য তারা মনে করেন তাদের ডিসিশন মানে সাধারণ মানুষের ডিসিশন তারা নিজেরা নিবেন তারা মানুষকে সেই যাচাই বাছাই সুযোগ দিতে চান না আপনি যেভাবে বললেন যে অবশ্যই দুজন একটা ইয়ে করে দেবেন সেই গার্ডসটা তাদের মধ্যে নেই মানে আল্লাহর উপরে কি তাদের ভরসা নাই যে আল্লাহ যদি হিদায়ত দেন আল্লাহ তো কোরআনে বলেছেন যে আল্লাহ যাদের যাকে ইচ্ছা হিদায়ত দেন যাকে ইচ্ছা গোমরা করেন এখন এই মুমিনদের কি আল্লাহর উপর ভরসা নাই ওনাদের এইটা ওনারা বুঝতে পারতেছে নাস্তিকের লাইভে গেলে এইবার ঠিকই নাস্তিকরা যাইতে পারে তার মানে তো তাদের আল্লাহর উপরে বিশ্বাসটা আর শক্তি শক্তিশীল নাই মানে তাদের ঈমান তো অনেক দুর্বল হয়ে গেছে নাকি ফারেস ভাই? মানে তাদের আল্লাহর উপরে যতটুকু আস্থা তার উপরে আস্থা বেশি আপনার উপরে না হলে তো তারা বলতে হই যে যত খুশি নাস্তিকদের লাইভ দেখেন তাতে কোনো কিছু আসে যায় না আপনি যদি কোরআন হতে পড়া থাকে আপনি কখনোই বা কোরআন হতে সম্পর্কে জানলে আপনি কখনোই নাস্তিকদের লাইভে যে আপনি আপনার কোনো ধরনের डाउट আসবে না আচ্ছা মাসুদ ভাই আপনি কি ধরনের বক্তব্য তাদের পক্ষ থেকে শুনেছেন তাদের টাইপ নিশ্চয়ই আপনি এখন দেখা শুরু করেছেন তাদের মুখ থেকে এই ধরনের কথা শুনেছেন যে নাস্তিকদের লাইভে যাওয়া যাবে না নাস্তিকদের সাথে বিতর্ক করা যাবে না নাস্তিকদের লেখা পড়া যাবে না এগুলো কি শুনেছেন আপনি হ্যাঁ হ্যাঁ আমি মানে আমি যখন ওই নিঃসংখ্য সংলাপ সংলাপে যুক্ত হলাম তখন আমি প্রশ্ন করেছিলাম আমি তো ইসলাম সম্পর্কে তেমন বেশি কিছু জানি না যতটুকু আসলে আমি আপনার ওই সংসার সম্পর্কে যতটুকু জানতে পারছি ততটুকু ইসলাম সম্পর্কে আমি এতদিন জানতাম না তো ওনাদের যখন আমি ব্যাপারগুলো শেয়ার করলাম তখন বলছিল যে আপনি তো ইসলাম সম্পর্কে কিছুই জানেন না আপনি ওই লেখাগুলো পড়বেন না ওই লাইভগুলো দেখবেন না বলছিল আসলে আমি বলতে চাচ্ছিলাম আমি যে বাইশ তেইশ বছর ধরে ইসলাম ধর্মে আছি হ্যাঁ হ্যাঁ সেটাই মানে আমি বলতে চাচ্ছিলাম আমি যে বাইশ তেইশ বছর ধরে ইসলাম ধর্মে আছি যতটুকু জানি তো ততটুকু যদি আপনার এক বছরের পড়া গুলো করি বা আপনার লাইফ গুলো শুনি এগুলো যদি শেষ করি তাহলে আমি ইসলাম সম্পর্কে জানি বাকি বা ইসলাম সম্পর্কে আমার মানে অবস্থানটাই বাকি আপনার এক বছরের বা একটু লেখাপড়ে যদি আমার ইসলামের বাইশ তিরিশ বছরের আসলে ব্যাপারগুলো আমি মিলাতে পারছিলাম না আর ওই ফারাজ ভাই যেটা বললেন মানে ওনারা আমাদেরকে না বা ঠিক আমি ওই আমাদের মসজিদের পাশের একজন হুজুরের সাথেও কথা বলছিলাম তো তখন উনি বললো যে মানে আমরা তো যারা বাংলায় পড়াশোনা করি তাদেরকে ওনারা বাল বলেন আরকি মানে এমন টাইপ কথাবার্তা বলেন মানে আমাদেরকে মানুষের মনে করেন না তো বলছিলেন যে তুমি তো কিছুই জানো না তুমি আর এসব নিয়ে গাটাগাটি করো কেন তখন আমি ওনার সাথে একটু রাখা করে বলে ফেললাম আমি যেহেতু কিছুই জানি না আপনার যেহেতু সবকিছু জানেন তাহলে আমরা কি বোঝা মানলাম এগুলো মানবো আপনারাই মানান সবকিছু তো একটু হলো আর কি আসলে মানে মানে আপনার পড়া লেখাগুলো পড়ে আমি দিন দিন বিশ্বাসটা হারাই ফেলতেছি এটা নিয়ে একটু কেমন জানি লাগছে মানে আমি আসলে কি বলবো বুঝতেই পারছি না এখন আচ্ছা আমি আপনাকে একটা প্রশ্ন করি মাসুদ ভাই যে আল্লাহ পাক যদি মানে আপনাকে গুমরাহ করেন তাহলে তো কোনো মুমিনের পক্ষে সম্ভব না আপনাকে গুমরাহি থেকে রক্ষা করা তাই না ইসলাম অনুসারে হ্যাঁ হ্যাঁ

হাজা বললেন আমি হাসানকে জিজ্ঞাসা করি এই আয়াতের অর্থ কি সেখানে বলা হয়েছে শয়তান তোমাদের কাউকে করতে পারে না তবে যে জাহান নামে যাবে তার কথা স্বতন্ত্র তিনি বলেন অবশ্যই শয়তান তার আবদ্ধ করবে যার জন্য আল্লাহ জাহান নাম ওয়াজিব করেছেন আচ্ছা এই হাদিসটা পরে আমরা জানতে পারলাম শয়তান শুধুমাত্র শয়তানের মানে প্রভাব শুধুমাত্র তার উপরে কাজ করবে যার জন্য আল্লাহ পাক জাহান নামটা ওয়াজিব করে দিয়েছেন মানে আল্লাহ পাক আগে ডিসাইড করে রাখছে যে ওরা জানা জাহান নামে

এই বিষয়ে যদি আপনার কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আপনি করতে পারবেন না আপনার তো মানে বুঝে শুনেই তো আপনার ইসলাম ধর্ম পালন করতে হবে নাকি নাকি অন্ধবিশ্বাস করতে হবে কোনটা এখন আমি সেগুলাই বলতে চাচ্ছিলাম সেটাই তো প্রশ্ন আমারও ওনাদের কাছে আচ্ছা আমি আপনাকে যেই জিনিসটা দেখালাম যেই হাদিসটা দেখালাম সেখানে বলা হচ্ছে যে আল্লাহ পাক শুধুমাত্র মানে শয়তান শুধুমাত্র তাকে গোমরা করতে পারে যার জন্য আল্লাহ পাক জাহান্নাম ওয়াজিব করে দিয়েছেন তার মানে হচ্ছে কি আপনাকে আপনাকে যদি আপনি যদি জান্নাতি হন তাহলে কিন্তু আপনাকে কখনো মানে শয়তান গোমরা করতে পারবে না তাই না হ্যাঁ হ্যাঁ বা শুধুমাত্র তাদেরকে গোমরা করতে পারবে যাদের জন্য জাহান ওয়াজিব করে আল্লাপাক ওয়াজিব করে রেখেছেন তাদেরকে শুধুমাত্র শয়তান গোমরা করতে পারবে তাহলে এটা যদি সত্য হয়ে থাকে এই হাদিসটা যদি সত্য হয়ে থাকে তাহলে তো আমরা দেখতে পাচ্ছি যে আল্লাপাক আগে থেকে ডিসাইড করে রাখছে নাকি হ্যাঁ সেটাই সেটাই আর মানে আমি আর একটা প্রশ্ন করেছিলাম যে মানুষ সৃষ্টির আগে কি তিনি জাহান্নাম সৃষ্টি করেছিলেন তখন তিনি বলছিলেন হ্যাঁ তাহলে মানুষকে যদি জাহান না পাঠায় তাহলে তিনি জাহান সৃষ্টি করলেন কেন বা আরো একটা আপনি হাদিস দেখাইলেন আপনার লাইভে ওই যে আবুদাউদ্দ শরীফের তিনি যাকে যাহার নামে যিসনে সৃষ্টি করেছেন তাকে যে জাহান্নামীদের কাজ করিয়ে নেন তখন মানে প্রশ্নগুলোর উত্তর দিলো না বা আমাকে কথা বলতে দিলো না আর কি বললো যে আপনার লেখাগুলো না পড়তে আপনি দেখিয়েছিলেন কোরিয়েন হাদিসটা দেখিয়েছিলেন আমি আমি দেখাই নাই আমাকে তো থামাই দিলো মানে ওনারা ওনারা তো জানে ওনারা তো এগুলো নিয়ে গাটাকাটি করে আমি একটু করে বলছিলাম তখন আর বলতে দিলো না আর কি ঠিক আছে আরেকটা হাদিস আপনি একটু দেখেন তো ভাই এই হাদিসটা দেখেন তো একটু আচ্ছা এটা অনেক বড় হাদিস এটা এতক্ষণ ধরে পড়তে আপনার ইয়া লাগবে ঠিক আছে আমি আরেকটা ছোট হাদিস দেখি আরেকটা একটু কম হাদিস দেখি টুক পড়লেই হবে লাল কালিটুক পড়লেই হবে আচ্ছা আদম ও মোসা এর মধ্যে বিতর্ক হয় মোসা বললেন হে আদম আপনি আমাদের পিতা আপনি আমাদের বঞ্চিত করেছেন এবং জান্নাত থেকে আমাদের বের করে দিয়েছেন তখন আদম তাকে বললেন আপনি তো মোসা আল্লাহ তালা আপনার সঙ্গে কথা বলে আপনাকে মনোনীত করেছেন এবং আপনার জন্য তার হাতে লিখে দিয়েছেন আপনি কি এমন বিষয়ে আমাকে তিরস্কার করেছেন যা আমার সৃষ্টির চল্লিশ বছর পূর্বে আল্লাহ তালা নির্ধারণ করে রেখেছেন রাসুল্লাহ সাল্লাহাম বলেন আদম আদম সাল্লাহাম মোসা সাল্লাহ সাল্লাহামের উপর আহ উপর তর্কে বিজয়ী হলেন আচ্ছা তার মানে তার মানে হচ্ছে আদম এই বিতর্কে জয়ী হয়েছিল নাকি হ্যাঁ হ্যাঁ লেখাগুলো ছোট আমি আরেকটু পড়তে কষ্ট হচ্ছিল এজন্যই আচ্ছা আর আদম মানে মুসাকে কি বললো কি যুক্তিটা দিল ভাই যে আপনি আমাকে এমন বিষয়ের জন্য কেন অভিযুক্ত করতেছেন যেটা আমার জন্মের 40 বছর পূর্বে আল্লাহ পাক নির্ধারণ করে রেখেছিলেন নাকি হ্যাঁ হ্যাঁ মানে এখানে আদমের কোনো দোষ নাই আদম যে যে ফল খাইছিল সেটার পেছনে আদমের কোনো দোষ নাই তাই না হ্যাঁ হ্যাঁ 40 বছর পূর্বে নির্ধারণ করে রেখেছিলেন আল্লাহ আল্লাহ পাক যেটা চাইছে সেটাই তো আদম করছে আদমের তো নিজস্ব কোনো দোষ নাই এখানে তাই না হ্যাঁ হ্যাঁ এই জিনিসটা কি আল্লাহ পাক নির্ধারণ করে রেখেছে আল্লাপাক তাকে দিয়ে নাকি আদমের নিজের দোষ দোষ কার করিয়ে তাহলে তো ভাই যাচ্ছে এখানে কি মানে কি ঘটছে না ঘটছে আচ্ছা আরেকটা হাদিস দেখাই আপনাকে এই হাদিসটা একটু পড়েন তো ভাই আচ্ছা মানে আমি ওই আমি যখন এগুলো বলেছিলাম তখন আমাকে বলছিলেন যে আমাকে করার জন্য মানে অ্যালাউড দিয়েছেন শক্তি দিয়েছেন করিয়ে নেন না মানে আরো কি কি জানি বলছিলেন মানে হাত দিয়েছেন মানে যে হাত দিয়েছেন চুরি করার জন্য তিনি হাত দিয়েছেন করার আমাকে পরীক্ষা করার জন্য আমি তো বুঝতে পারছি না আহ আল্লাপাক শুধু কি করার ক্ষমতা দিয়েছেন আহ কিন্তু করার কোনো দায় দায়িত্ব তিনি নেন না নাকি এরকম এরকম কি বলতে চেয়েছে তারা হ্যাঁ হ্যাঁ এরকম বলছিলেন মানে আমাকে হাত দিয়েছেন মানে যে আমাকে চুরি করার শক্তিটা তিনি দিয়ে দিয়েছেন মানে করিয়ে নিচ্ছেন মানে তুমি আমাকে পরীক্ষা করার জন্য এটা এটা দিয়েছেন এমনটাই বলছিল আর কি আচ্ছা এই হাদিসটা একটু পড়েন তো তাহলে এই হাদিসটা পড়েন তো তিরমিজি শরীফের 2135 নম্বর হাদিস লাল কালি টুক হবে আব্দুল্লাহ ইবনে ওমর হতে বর্ণিত আছে তিনি বলেন ওমর প্রশ্ন করেন হে আল্লাহর রাসূল আমলের ক্ষেত্রে আপনার অভিমত কি আমরা যেসব কাজ করি তা কি নতুন ভাবে না আগে থেকেই নির্ধারিত হয়ে আছে তিনি বললেন হে খাত্তাবের পুত্র তা আগে থেকেই নির্ধারিত হয়ে আছে আর সকলের করণীয় বিষয় সহজ করে রাখা হয়েছে যারা সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত তারা অবশ্যই স্বভাবের কাজ সম্পাদন করে আর যারা দুর্ভাগ্যবানদের অন্তর্ভুক্ত তারা দুর্ভাগ্যজনক কাজে সম্পাদন করে থাকে আচ্ছা এই কথাটার মানে যদি একটু বুঝাই দিতেন মানে পাক করার ক্ষমতা দিচ্ছে কিন্তু আল্লাপাক নিজে কিছু করাচ্ছে না কি তারা বলতে চাইছে জি মানে নতুন ভাবে কোনো কিছু করছে না জায়গা থেকে নির্ধারণ করা ছিল যারা সৌভাগ্যবান তার জন্য মানে সৌভাগ্যবানদের কাজ করে তারা মানে সৌভাগ্যবানদের কাজ তারা সম্পাদন করে না যারা দুর্ভাগ্যবান তারা দুর্ভাগ্যবানদের কাজ সম্পাদন করেন আগে থেকে নির্ধারিত আচ্ছা আপনার কি মনে হচ্ছে না যে মানে মুমিনরা আসলে গোজামিল দিচ্ছে আমার কাছে তো মনে হচ্ছে মুমিনরা মুমিনরা যে মুমিনদের লাইভে গিয়েছিলেন তারা একদম সোজা সাপটা গোজামিল দিচ্ছে ভাই আসলে আমি তো এত কিছু তো জানতাম না আসলে আপনার এই লেখাগুলো পড়ে লাইভগুলো দেখে নতুন এক ইসলাম সম্পর্কে জানতেছি আগে তো এগুলো আমি জানতামই না 22 23 বছর ইসলাম ধর্মে আছি এত কিছু তো কাটা কাটি করি নাই আচ্ছা ওই হাদিস হাদিসটা একটু পড়ে নেই এখানে দেখেন সুনান আবু দাউদ শরীফের তাকিকৃত 4703 নম্বর হাদিস এখানে বলা হচ্ছে আল্লাহ মহান আল্লাহ কোন বান্দায় তাকে জান্নাতের জন্য সৃষ্টি করেন তখন তার দ্বারা জান্নাতবাসীদের কাজই করিয়ে নেন কাজই করিয়ে নেন এই কথাটার মানে তো এইটা না যে কাজ করার ক্ষমতা দিচ্ছে কিন্তু ওই বেড়া নিজেই করতেছে এটা তো এইটার অর্থ হয় না তো ভাই হয় না না এই হাদিসটা কিন্তু আবার মিসকাত শরীফে এই হাদিসটা একটা সহি হাদিস তবে পিঠে বুলানো কথাটা বাদে মিসকাত শরীফে এই হাদিসটা আছে মিসকাত শরীফে দেখেন আহ নম্বর হাদিস একদম একদম একই কথা যখন আল্লাহ কোনো বান্দাকে জান্নাতের জন্য সৃষ্টি করেন তার দ্বারা জান্নাতিদের কাজই করিয়ে নেন শেষ পর্যন্ত সে জান্নাতিদের কাজ করে মৃত্যুবরণ করে মাসুদ আপনি কি দেখতে পাচ্ছেন জি দেখতে পাচ্ছি এবং এইটা মালিকের হাদিস গ্রন্থ আছে এইটুকু বাদে ওই অংশটুকু বাদে পুরো হাদিসটাকে আলবানি আলামা নাসির উদ্দিন আলবানি সবচেয়ে বড় মহাদিস তিনি এই হাদিসটাকে গ্রেডিং দিয়েছেন এটা একটা সহি হাদিস আহ আবুদাউদ্ শরীফে আছে মিশকাত শরীফে আছে এটা একদম মানে আলবানির কৃত সহি হাদিস এখন আপনাকে আমার জিজ্ঞাসা যে এখানে তো পরিষ্কার লেখা আছে যে আল্লাহ করিয়ে নেন তাহলে ওনারা মিথ্যা কথা কেন বলছেন ওনারা হাদিসের বিরুদ্ধে কেন কথা বলছেন এখানে একটা জিনিস আপনাকে আমি একটু জানাই দিতে চাই যে আল্লাহ নবী যেটা বলে নাই সেটা যদি কেউ বলে তাহলে কি হবে এটা কি আপনি জানেন না আমার জানা নেই আচ্ছা তাহলে আমরা একটু দেখি যে এখানে আল্লাহ নবী কি বলেছে এই হাদিসটা যদি আপনি আমাদেরকে একটু পড়ে শোনাতেন বলেন তো উপর থেকে অনুষ্ঠান থেকে পড়বো নাকি নবী বলেছেন ওখান থেকে নবী বলেছেন ওখান থেকে হাদিস গ্রন্থটার নাম হচ্ছে আল আদাবুল মুফরাত এ হচ্ছে ইমাম আবু হানিফ মানে সরি ইমাম বুখারির বুখারি শরীফের বাদে আরেকটা হাদিস গ্রন্থ লিখেছিলেন উনি সেই গ্রন্থটা থেকে আমি হাদিসটা দেখাচ্ছি আপনি পড়েন তাহলে নবী বলেছেন আমি যা বলিনি তা যে ব্যক্তি আমার প্রতি আরোপ করবে সে যেন দুজকে তার স্থান করে নিল আচ্ছা এটুক বললেই হবে এটা এটা থেকে আমরা কি জানতে পারলাম ভাই নবী মোহাম্মদ যে কথাটা বলে নাই সেটা যদি তার উপরে কেউ আরোপ করে তাহলে সে তো নামি নাকি হ্যাঁ এটা আছে আচ্ছা মোহাম্মদ তো উই হাদিসের ভিতরে বলে নাই যে আল্লাহ ক্ষমতা দিয়েছে কিন্তু আল্লাহ পাক কিছু নাই না মানুষই করে এই কথাটা তো উই হাদিসের ভিতরে নাই তাই না উই হাদিসের ভিতরে আছে যে করায় নাকি হ্যাঁ এখন ওনারা নিজের মতন করে বলল নিজের মতন করে আমি নিজের মত করে যে নবীর হাদিস বিকৃত করলো নিজের মত করে নিজের মন মনগড়া ব্যাখ্যা দিয়ে নিজের মনগড়া কথা ঢুকাই দিয়ে হাদিসের অর্থ পরিবর্তন করলো এটার জন্য তো ওনারা তো জাহান্নামে যাবে এটা এখানে আরেকটা ব্যাপার হচ্ছে আমি ওই যাদের লাইভে গেছিলাম ওনারা তো সালাফি মাজাহাবির আর আমরা তো সালাফি না অন্য মাজাহাবের তো কিছু পার্থক্য আছে আমরা কিন্তু সালাফিরা তো আরো আরো শক্তিশালী ভাবে হাদিসে যেটা বলা আছে সেটাই বলবে অন্য হুজুরের হানাফির বা মালিকী এরা তো মানে মনে করেন হাদিসকে একটু এদিক সেদিক করে আমি যেটা জানি সালাফিরা তো কোরআন হাদিস এ দিক সেদিক করে না একদম যেটা বলা আছে সেটাই মানে তাই না হ্যাঁ 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 তাইলে এইভাবে বানায় বানায় ওনারা কেন বলেন আচ্ছা আমরা আরেকটা ইয়া দেখি এটা হচ্ছে আবদুল্লাহ জাহাঙ্গীর বাংলাদেশের অত্যন্ত প্রখ্যাত একজন আলেম আবদুল্লাহ জাহাঙ্গীর ওনার লেখা বই বইটার নাম হচ্ছে হাদিসের নামে জালিয়াতি প্রচলিত মিথ্যা হাদিস বা ভিত্তিহীন কথা এই হাদিস গ্রন্থটার ভিতরে উনি লিখেছেন রাসুল্লাহ বলেছেন তোমরা আমার নামে মিথ্যা বলবে না কারণ যে ব্যক্তি আমার নামে মিথ্যা বলবে তাকে আরো বলেছে আমি যা বলিনি তার যে আমার নামে বলবে তার আবাসস্থল জাহার নাম মানে একই কথা আর কি এবং যদি মানে মিথ্যা হাদিস বলে তাহলে কি হবে দেখেন মিথ্যা হাদিস বললে হাদিস যদি কেউ বিকৃত করে বা মিথ্যা কথা বলে হাদিস নিয়ে তাহলে একদম সরাসরি সে কাফের সরাসরি সে কাফের হয়ে যাবে এই যে দেখেন আবু মোহাম্মদ আল জুয়াইনি এবং অন্যান্য কতিপায় ইমাম এই অপরাধকে কুফরি বলে গণ্য করেছেন জুয়াইনি বলতেন যে ব্যক্তি ইচ্ছাপূর্বক রাসূলুল্লাহর নামে মিথ্যা বলবে সে কাফের বলে গণ্য হবে এবং তাকে মৃত্যুদণ্ড প্রদান করতে হবে ভাই এই জিনিসটা কি দেখা যাচ্ছে এই যে বাম দিকের উপরে আমি লেখাগুলো দেখতে পাচ্ছি না আপনি পড়ছেন শুনছি ছোট তো অনেক আচ্ছা তাহলে আমি আবার স্ক্রিন এটা বড় করে আবার আবার আপলোড দিব নে ঠিক আছে আপনাকে আমি যেটা বললাম যে এই এই ব্যক্তিরা যে আল্লাহ নবীর হাদিস বিকৃত করছে হাদিস বিকৃত করে বলতেছে যে ওখানে আল্লাহ করায় নেন না আল্লাহ করায় নেন মানে হাদিসে লেখা আছে আল্লাহ করায় নেন কিন্তু ওনারা বলতেছে আল্লাহ করায় নেন না এই কথাটা তো আমি বুঝলাম না ভাই তাহলে তো তারা হাদিস বিকৃত করতেছে তাহলে তো তারা জাহান্নামী সবাই ইসলাম যদি সত্য হয় তাহলে তো তারা সবাই জাহান্নামী হ্যাঁ এখন ওই আমি ওইখানে যখন গিয়েছিলাম তখন ওই ওয়ান টু লার্ন উনি আমার সাথে আসলে ওই পার্সোনালি কথা বলতে চাইছিল আর কি বলছিল যে ওনার একটা নক করার জন্য আসলে আমি ভয় পেয়ে করি নাই আচ্ছা ভাই আপনি সরি আমি একটু কাজে ব্যস্ত হয়ে গেছিলাম বাট আপনারা কি এনিহাউ তাকদিরের কথা বলছেন হ্যাঁ হ্যাঁ তাকদিরের কথা বলছি

এই উনি বুঝছেন মানে তারা এটা এই জিনিসটাকে প্রপাগেট করবে এটাকে তারা প্রচার করবে যৌক্তিক বলে তারা দাবি করবে প্রচার করবে কিন্তু এটা যে যৌক্তিক এটা নিয়ে তারা ওয়ান টু ওয়ান একটা একটা সভ্য ডিসকাশন এই ডিসকাশন করার মতো বস তাদের নাই এবং আমি অবাক হইলাম অবাক হইলাম চল অবাক হইলাম যেখানে আসিফ ভাই ভুল ধরতে আসলে আসিফ ভাই ওপেন করে দেয় যে হ্যাঁ এখানে 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 আছে আমি এটা এটা লিখছি আচ্ছা ঠিক আছে আপনি কোথায় ভুল পাইছেন দেখান আর যদি ভুল হয় আমি মেনে নিব এন্ড আমি অবাক হইলাম যে ব্যক্তি অন্যের ভুল ধরতে সে ঢ্যাং ঢ্যাং করে আসে সে নিজের বলা বক্তব্যকে ডিফেন্ড করতে সে অন্য তার তার ইশারা তার মুমিন ভাইদের পিছে যায় স্কার্ট নিয়ে লুকাইতে হয় তাকে چلا জামাটাকে প্রথমবার বললাম আগে দেয় নাকি একজন বক্তা আমি তো এখানে কোনো ইয়ে না মানে একটা সুতা রেডি আছে বুঝছেন আমি তো এখানে কোনটর না মডারেটর যদি আমাকে অনুমতি দেয় তাহলে আমি কথা এখানে কি কেউ কোন একটা বান্দা আছে যারা ওইখানে মডারেটর সাথে কথা বলতে চাই কোন একটা মডারেটরে ওইখানে ওই একটা ইয়া দেখাইছিল যে আসিফ ভাই আপনার সংসদ ডট কমে মানে হাদিস পরিবর্তন করে কিছু শব্দ পরিবর্তন করছেন তো ওইখানে আমি আমি আপনার লেখাটা আগেও পড়ছিলাম মোতাবি ব্যবহার ব্যাপারে তখন আমি লিঙ্কে ক্লিক করছিলাম হাদিস বিডি ডট কমে সব ঠিকঠাক ছিল কিন্তু ওনারা যখন দেখাচ্ছিল তখন দেখলাম যে আসলে কিছু শব্দ পরিবর্তন হয়েছে এখন মানে আমরা দেখাবো আজকে আবারও দেখাবো কোনো সমস্যা হ্যাঁ আমি এটা বলতে চাচ্ছিলাম যে আপনি যদি পরিবর্তনই করবেন তাহলে লিংক ক্লিক করে যাওয়া যায় এমন রেফারেন্স আপনি দিয়েও দিবেন কেন আপনাকে ধরার জন্য আচ্ছা মাসুদ ভাই ওটাতে আমরা যাব ওইটাতে আমরা যাব ওই হাদিসের রেফারেন্সটাতে আমরা যাব ওই টপিকটাতে আমরা যাব আমাদের আমার কথা হচ্ছে যে তাকদির নিয়ে কথাটা শেষ করে নেই তারা যদি তাকদিরটাকে জেনুইনলি যৌক্তিক জিনিস মনে করে তাহলে কেন আমার সাথে একটা সভ্য ডিবেটটাতে একবারে একেবারে না করে দিল কেন

পরে ভাবলাম আমি আমি সেদিনকে আসি ভাই জানেন মানে আমি বাসায় আসি শাওয়ার নিছি আপনার লাইভ শুরু হয়েছে সরি বাসায় আসি আমি দেখছি আপনার লাইভ শুরু হয়েছে আমি ভাবছি শাওয়টা নিয়ে আমি আপনার লাইভে যুক্ত হবো শাওয়টা নিয়ে বেরোছি ল্যাপটপটা ওপেন করছি দেন আমি দেখি যে তাদের লাইভ শুরু হয়েছে আমি তাদের লাইভ ওপেন করে তাদের লাইভে যুক্ত হলাম তো আমার ইয়েটা ছিল ভাই দুই বছর ধরে ইয়ে করতেছে ওই ইয়েটা আমি ডিসেম্বর মোটামুটি ফ্রি আছে আমি তার সাথে কথাটা বলি ওমা ওমা সে করবে না না কেন কেন ডিবেট করবো না আমি বলতে পারবো না পার্সোনালি সে আবার জানাবে তার তার সাথে পার্সোনাল চ্যাট করার সময় আছে আবার জানা কেন ইয়ে করবে এটা জানা আমাকে পার্সোনালি জানাইছিল বুঝছেন আমার অন্য মুমিন দিনই ভাইরা তো আমাকে হুমকি দিচ্ছে এই কারণে আমি আপনার লাইভে যেতে পারছি না ভাই অনেক যেতে ইচ্ছা করছে কিন্তু যেতে পারছি না ভাই আমার মুমিন ভাই দিনই ভাইরাই আমাকে এখন হুমকি দিচ্ছে আমি না আমি নাকি ইসলামের গোমর ফাঁস করে দিয়েছি এটা মুখ ফুটে এটা যদি হয় এটা মুখ ফুটে বলতে পারে না কেন এতটুকু বসো নাই তার নাকি লাইভের মধ্যে এসে তার বিনা কোনটা এটা সে মেসেঞ্জারে আমাকে লিখছে কিন্তু সে এটা মুখ ফিটা বলবে না মুখ ফিটা বললে তো ইসলামের দূর নামায় যাবে বলবে না মানে সবার সামনে দেখাবে যে নাস্তিকটাই খারাপ ঠিক আছে মানে ইয়ে করবে হুমকি সে তার মুমিন ভাইদের থেকে বাট ঢংটা এমন করবে যেন মানুষের মানুষ মনে করে যে নাস্তিকটাই মানে এত খারাপ যে জন্য মিনারের মতো একজন ভদ্রলোক তার সাথে বসে যাচ্ছে না না